হ্যালো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন রাউন্ড সিঁড়িটা, তো বন্ধুরা এই রাউন্ড সিঁড়িটার জন্য তো কত রকমের দিন লেগেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখনই অলরেডি 9 রকমের রিং আমরা কিন্তু তৈরি করেছি। এবার সিঁড়িটা আমি পাশে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে দেখুন যেহেতু সিঁড়িটা আমার রাউন্ড, সেহেতু কিন্তু আমার রিংগুলো ওই রাউন্ড রাউন্ড জায়গায় রাউন্ড ভাবেই ভাবেই কিন্তু উঠবে। এই জন্য কিন্তু এক রকমের রিং দিয়ে কিন্তু আমার সিঁড়িটা ব্যান্ডেজ হচ্ছে না, ঠিক আছে। তো পাশে ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো দেখুন কতগুলো এই রাউন্ড সিঁড়িটার জন্য খালি কতগুলো আমাকে রিং টানতে হয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা। এই দেখছেন পড়ে আছে রিংগুলো, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা, ঠিক আছে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে চলে যাবে। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল বেঙ্গল কনস্ট্রাকশনে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সিঁড়িটা আমাদের সেন্টারিং হয়ে গেছে এবং আমাদের এই যে দেখছেন মিডিলে যেটা 1.5 ফিটের বিম গেছে, তো বিমটাতে আমরা উপরে দিয়েছি 3টে 16, নিচে দিয়েছি 3টে 16, এবং এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা দুই সাইডে দুটো 12 মিলি দেওয়া আছে, ঠিক আছে। টোটাল আমাদের 8 পিস কিন্তু রড দেওয়া আছে এই 1.5 ফিটের বিমে, আর 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে আমরা রিংগুলো কিন্তু বেঁধেছি, ঠিক আছে। তো এখন আমরা বিমটা যেহেতু হয়ে গেছে, এখন আমাদের স্টেপগুলো এই যে দেখছেন আমরা এরকম খাঁচা দিয়ে প্রত্যেকটা একে অপরকে ধরবে, যেরকম চেন সিঁড়িতে হয় আর কি, সেভাবে আমরা এটা বাঁধবো। হ্যাঁ, তো দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে চোখ রাখুন ফুল ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।